রান্নাশালা আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নিরামিষ মোচার ঘণ্ট। এটা খুবই জনপ্রিয় একটি রেসিপি বা ট্র্যাডিশনাল রেসিপি। এটা এই রেসিপিটা মা ঠাকুমার হাতে আমরা খুবই খেয়েছি বা এখনও আমরা সবাই তৈরি করে খাই। কিন্তু আমি কিভাবে এই নিরামিষ মোচার ঘণ্ট তৈরি করছি বা কী কী উপকরণ দিচ্ছি না দিচ্ছি, কী মেশাচ্ছি না মেশাচ্ছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না করতে করতে। আর এটা গরম গরম ভাত বলো রুটি বলো দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে নিরামিষ মোচার ঘণ্ট তৈরি করছি। চলো তৈরি করবার জন্য এখানে আমি একটা বড় সাইজের মোচা এরকম করে কুচিয়ে নিয়েছি, কেটে কুচিয়ে নিয়েছি। তার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কটা মোচার ফুল রেখে দিয়েছি, যে কীভাবে মোচাটাকে ছাড়াতে হয় সেটা তোমাদেরকে একবার দেখে নেবো। অনেকে সব শুদ্ধ করে কি সব শুদ্ধ কেটে কুচিয়ে দেয়, কিন্তু সেটা তোমরা করবে না। এই যে একটা শক্ত স্টিকের মতন থাকে এটাকে বেছে ফেলে দিতে হবে, খুলে নিতে হবে। আর আছে এই সাদা পর্দাটা, এই যে সাদা পর্দাটা, এই এই দুটো জিনিস বাদ দিয়ে দিতে হবে মোচার। এই যে ঠিক এইরকমভাবে বাদ দিয়ে দিতে হবে, তা দিয়ে তারপরে এবার কুচিয়ে নিতে হবে। আর এই মোচা কীভাবে বাঁচে কীভাবে কাটে এগুলো সব কিছু আমার মার কাছ থেকে আমার শেখা, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই মোচাটাকে কেটে, মোচা সবসময় কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। আগের দিন যদি কেটে রেখে ভিজিয়ে রাখো তো তাহলে খুবই ভালো হয়, খুবই এটা যদি কাঁচা কলার মোচা বা পাকা কলার মোচাও হয় তাতে কোনো অসুবিধা হয় না। পাকা কলার মোচা সঙ্গে সঙ্গে রান্না করা যায়, কিন্তু কাঁচা কলার মোচা আগের দিন কেটে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তার একটা তিতকুটে ভাব যে থাকে সেটা চলে যায়। চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। যেটা করবো মোচাটাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো, যাতে মোচাটা একটু ভাপানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, সেইভাবেই আমি সেটা করব। আমি মোচাটাকে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবটা এটে গেছে আর হলুদ নুন দুটোই আমি দিয়ে দিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মুখটাকে আটকিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো, এখানে নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেবে। কুকারের মুখটা আটকানোর আগে আমি একটুখানি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস অ্যাড করছি, সেটা তোমরা টিপস হিসাবেও কাজ করতে খুব কাজে লাগবে, যেটা হচ্ছে সর্ষের তেল। আমি এঁচড় বলো মোচা বলো এগুলো সেদ্ধ করার সময় একটু প্রেশার কুকারে একটু সর্ষের তেল দিয়ে দিই, যাতে এই মোচা বলো আর এঁচড় বলো এদের একটা কষ থাকে, সেই কষটা যাতে সেই যে পাত্রে সেদ্ধ করবে সেই পাত্রে যাতে না লেগে যায় সেই কারণে আমি এই তেলটা দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিই, একটুও দাগ হয় না। এটা তোমরা করে দেখবে খুব কাজে লাগে। চলো এবার প্রেশার কুকারের মুখটা আমি আটকে সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনিতে, এই যে রকম একটা ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নেবো, জলটাকে ঝরিয়ে নেবো। আমি পরের স্টেপে যাচ্ছি যে এই জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এই ছাঁকনাটা দিয়ে। এবার আমি এই বাটিটার মধ্যে মোচাটাকে ঝেড়ে নিলাম, এটা একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেবো। চলো দেখতে থাকো। দেখো আমি হাতও করে বেশ ভালো করে চটকে নিয়েছি, হালকা হালকা গরম অবস্থাতেই চটকে নিয়েছি এটাকে ভালো করে চটকে। এবার এই জলটাকে যতটা জল আছে এটাকে ভালো করে নিংড়ে আমি নিয়ে নেবো, তাহলে কি এটা এই কষানি ভাবটা কষানি জলটা চলে যাবে। এটাকে নিংড়ে নিতে হবে ভালো করে, হাতে করে করে স্প্রেস করে করে এরকম নিংড়ে নিতে হবে মোচাটাকে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে চিপিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, দিয়ে রান্নাটা শুরু করবো। চলো দেখতে থাকো। তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আলুটা। হয়ে গেছে, এবার আমি কেটে রাখা এখানে দুটো বড় বড় সাইজের আলু আছে, দুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে নাড়া করে একটু ভেজে নেবো, ব্রাউন ব্রাউন কালার করে আলুটাকে ভেজে নেবো। মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ছোট চামচের, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ হচ্ছে নুন, স্বাদ নুনটা স্বাদ অনুযায়ী সবাই যে দেবে। এখানে নিয়েছি খানিকটা হাফ চামচ মতন নিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার, নিয়েছি বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো।
আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ড্রাই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এটা তোমরা পেস্ট করে নিতে পারো। আমি এখানে গোটায় দিয়ে দিলাম, মানে চিড়ে দিয়ে দিলাম। আর ঝাল, নুন, মিষ্টি এগুলো সম্পূর্ণ যার যার নিজের টেস্ট অনুযায়ী তোমরা অ্যাড করবে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বড় চামচের এক চামচ দিচ্ছি, জিরে গুঁড়ো বড় চামচের এক চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো একটু নেড়ে দেবো, গ্যাসটা একটু কমে নাম দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, যেহেতু মোচাটায় আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, নুনটা সেইভাবে তোমরা অ্যাড করবে। দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিলাম, আর দিচ্ছি এক ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি হালকা হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে আলুর সঙ্গে একটু কষিয়ে নেবো। আলুর সঙ্গে মশলাটা ভাত বেশ খানিকটা কষানো হয়ে গেছে। এবার আমি নিংড়ের চেপে রাখা মোচাটা ভালো করে চটকে নিংড়ে নিয়েছি, মোচাটাকে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে, দিয়ে পচলে থাকতে হবে। নিরামিষ মোচা এমনভাবে তৈরি করে খাবে, সেটি খেতে ভালো লাগে, খুবই টেস্টি হয় এটা। এটা ভাত বলো রুটি বলো দিয়ে খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে আমি মোচাটা পুরো তৈরি করে নিয়েছি। এবার আমি দেখছি ভালো মতন কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দেখতে হবে কতটা কি সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে প্রায়। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমি এখানেতে আদা বাটা বাটাটাও দিয়েছি। আদা বাটা তো মাস্ট মোচার ঘন্ট তৈরি করার জন্য আদা বাটাটা দিয়েছি, কিন্তু সেই সময় ভিডিওটা অন করতে আমি ভুলে গেছিলাম বলে তোমাদেরকে দেখানো হয়নি। সমস্ত ড্রাই স্পাইসেসের সঙ্গে আমি আদা বাটাটাও এর সঙ্গে একবারে কষিয়ে দিয়ে দিয়েছিলাম, এবার আমি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী চিনি দিলাম। মোচার ঘন্টতে তো একটু চিনি লাগেই, দিতেই হয়। দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখো খুব সুন্দর খেতে মানে কষানো হয়ে গেছে, মোচাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি মাঝখানে ঢাকা খুলে একটু নুন চিনিটা দেখে নিয়েছিলাম, তা আমার একটু নুন অ্যাড করতে হয়েছে। আর একটা কথা বলে রাখি, এই নিরামিষ মোচাতে ছোলা বলো বাদাম বলো এগুলো দিয়ে খেতে তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ছোলা বাদাম কোনোটাই ছিল না বলে আমি দিতে পারিনি, তাই আমি শুধু নিরামিষই মোচার ঘন্টটা তৈরি করলাম। আর মোচার ঘন্টতে তো মাস্ট ঘি গরম মশলা দিতেই হয়, আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। মোচার ঘন্টটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি নামানোর আগে ঘি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একটা একটু 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে ঘি গরম মশলার গন্ধটা এর মধ্যে ঢুকে যায় ভালো করে। তোমরা ছোলা দিয়েও করতে পারো, আমার করা হয়নি যেহেতু ছোলা ছিল না আমার কাছে, আমি দিতে পারিনি। আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, আমার রেডি হয়ে গেছে মশলার ঘন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর একবার বলে দিচ্ছি আদাটা আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বলে আদার বাটাটাও দেখাতে ভুলে গেছিলাম। চলো এবার আমি ঢাকা চাপা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য, দিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো নিরামিষ মোচার ঘন্ট আমার রেডি, আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যতটাই দেখতে সুন্দর লাগে ততটাই খেতে ভালো লাগে। যদি রেসিপিটা তোমাদের কাছে পছন্দের হয় বা ভালো লাগে, তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।